সাধুবেশে লুট তারপর চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে খুন ফাঁসি দেওয়ার ঘটনা ঘটনাস্থলে এক ব্যক্তি মৃত্যু হয়েছে বেঙ্গালুরুতে কাজ করে ফিরছিলেন অসমের এই তিন বাসিন্দা কামরূপ এক্সপ্রেসের সাধু পোশাক পরা এক ব্যক্তি তাদের আম খেতে দেন বলে অভিযোগ এবং তারপরে তারা অচেতন হয়ে পড়ে নারায়ণ সিংহরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইন নারায়ণ সাধুর ভেগ ধরে এইভাবে লুট করা হলে একজনের মৃত্যু পর্যন্ত হলো কোন হদিশ পেয়েছে এদের পুলিশ দেখো এখন অবধি রেল পুলিশ কোনো হদিশ পায়নি গতকাল এই তিনজন ব্যক্তি বেঙ্গালুরু থেকে কাজ করে ফিরছিল তারা আসামে তাদের বাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ির কাছে ফাঁসি দেওয়ার কাছে একটি স্টেশনের সামনে অচেতন অবস্থায় একজনের বডি পাওয়া যায় এবং দুজন আহত অবস্থায় ওখানকার স্থানীয় মানুষরা তাদের নিয়ে আসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় গতকাল রাত্রি একটার সময় এই কামরূপ এক্সপ্রেস থেকে কিছু সাধুর বেশে লোক এদের প্রথমে আম খাওয়ায় এবং এই আমের মধ্যে কিছু একটা মিশানো ছিল যারা আহত হয়েছে তারা বলছে আমের মধ্যে কিছু একটা মিশানো ছিল তারা কিছু বুঝতে পারে না এবং তাদের সর্বস্ব লুট করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তারা এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং যারা এই ঘটনায় দোষী বা যারা করেছে এর সাথে জড়িত তাদের কাউকেই এখন অবধি কোনোভাবে গ্রেপ্তার করা হয়নি বা তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি ধন্যবাদ নারায়ণ মদ খাওয়া টাকা না পেয়ে মাকে অস্ত্রের কোপ ছেলের কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন মা হবিপুর থানা কন্যা দেখে গ্রামের ঘটনা আহত কুট্টি মা যে ভর্তি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে রণজয় কি খবর রয়েছে রণজয় শোনা যাচ্ছে মদ খাওয়া টাকা না পেয়ে মাকে অস্ত্রের কোপ ছেলের কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন মা হবিপুর থানা কন্যা দেখে গ্রামের ঘটনা আহত কুট্টি মার্ডি ইতিমধ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মাকে অস্ত্রের কোপ মারল ছেলে এবং সেটাও মদ খাওয়া টাকা না পাওয়ায় কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন এই মা ইতিমধ্যে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে রণজয় মদ খাওয়া টাকা না পেয়ে এভাবে মাকে কোপ মারল ছেলে এর বিরুদ্ধে কি আগেও এই ধরনের ঘটনা ঘটার অভিযোগ রয়েছে এবং গতকাল হ্যালো হ্যাঁ বলো হ্যালো হবিবপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে আদিবাসী অধ্যুষিত এই গ্রাম এবং এই গ্রামে ছেলে মায়ের কাছে টাকা চেয়েছিল মাত্র 70 টাকা চেয়েছিল মদ খাওয়ার জন্য এবং সেই টাকা দিতে অস্বীকার করে মা এবং তারপরেই তাকে ধারালো অস্ত্রে কোপানো হয় এমন তো অভিযোগ এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই 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 আদিবাসী মহিলার যে ছেলে তিনি দীর্ঘদিন ধরে মায়ের উপর অত্যাচার করেন রাতের বেলা মদ খেয়ে অত্যাচার করেন এমনটাই অভিযোগ রয়েছে এবং গতকালকেও সেই ঘটনা ঘটে এবং সেই সময় প্রতিবাদ করেন এই মা এবং মদ খাওয়ার কোনো টাকা দিতে চাননি যার ফলে এই ঘটনা ঘটেছে এবং পুরো ঘটনা ঘিরে হবিবপুর থানায় অভিযোগ জানানো হয়েছে এবং আক্রান্ত মাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয় শরীরে অনেকটা রক্তক্ষরণ হয়েছে এবং ডাক্তার চিকিৎসা জানাচ্ছেন যেহেতু বয়স রয়েছে 50 বছর বয়স ফলে তাকে অবজারভেশনে রাখতে হবে বেশ কয়েকদিন অনুষ্ঠান ধন্যবাদ রঞ্জয়